স্বাগতম পক্ষে ইশাজাহান উর্মি আছি আপনাদের সাথে। ন্যায়ের অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। আগামী অর্থ বছর থেকে নারীদের গৃহস্থালী কাজ জিডিপি হিসাবে যোগ করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে খুব শিগগিরই এই সংক্রান্ত একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হবে। গৃহস্থলী কাজের অর্থমূল্য কিভাবে নির্ধারণ হবে, এতে উপকার কি হবে, নারীর অদৃশ্য শ্রমকে দৃশ্যমান করার এই যাত্রাটি বা কেমন ছিল, আজ অন্য পক্ষে আলোচনা, নারীর গৃহস্থলী কাজ জিডিপিতে অদৃশ্য শ্রম দৃশ্যমান হবে, এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন উন্নয়ন কর্মী শাহানা হুদার অঞ্জনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শর্মিন্দা নীলর্মী। স্বাগত আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে। এটা নিয়ে আগে বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু যেহেতু এবার একটি ফলাফল এসেছে, ফলে আমরা সেটি নিয়ে কথা বলতে চাই। প্রথমে রঞ্জনা, আপনি যদি একটু বলেন যে যেটি বলছিলাম যে যাত্রাটি আসলে কেমন ছিল। প্রত্যেকবার বাজেট আসলেই কিন্তু এটা নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই যাত্রাটি এবং এখন একটা তো সফলতা এলো। ধন্যবাদ উর্মি। আমি আসলে এটা শুরু করতে চাই যে এই কনসেপ্টটা ২০১২ সালে প্রথম মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়েতে আসে যে তারা এই কনসেপ্টটা নিয়ে কাজ করবে, মর্যাদায় গরি সমতা নামে একটা ক্যাম্পেইন লঞ্চ করে তারা। তো তখন আমি মানুষের জন্য ফাউন্ডেশনে ছিলাম এবং এই ক্যাম্পেইনটার সাথে দশ বছর আমি কাজ করেছি। এই সম্প্রতি আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। তো এই ক্যাম্পেইনটার কথা যদি বলেন, কিংবা এই ইস্যুটা, এটা যে একটা ইস্যু হতে পারে, এটা আসলে ওই সময় থেকেই এসছে এবং আসার পরে যেটা হয়েছে, এর পরের দশ বছর অনেক ধরনের কাজ করা হয়েছে, অনেক মানে সমস্ত ইকোনমিস্টদের সাথে, গ্রাসরুট লেভেলে গিয়ে অ্যাডভোকেটদের সাথে, ইভেন বিভিন্ন নারী অর্গানাইজেশনগুলো, মানবাধিকার অর্গানাইজেশনগুলোর থেকে শুরু করে ইউনিভার্সিটি, এবং একটা ম্যাসিভ কাজ হয়েছে আসলে দশ বছরে। এবং আপা জানেন যে আপাদেরকেও আমরা বিভিন্ন সময় রিসার্চের কাজে লাগিয়েছি যে এই ইস্যুতে কী করা যেতে পারে। এই যে আমাদের শুরু হলো, এই দশ বছর ধরে মন্ত্রীদের সাথে কথা বলা থেকে শুরু করে প্ল্যানিং মিনিস্টার বলেন, অর্থনীতি, মানে দশ বছরের জার্নি, মানে দশ বছরের জার্নি এবং একদম মানে এ টু জেড জার্নি আর কি। করে টোরে অনেক পাবলিকেশন, অনেক ম্যাটেরিয়াল আমরা ডেভেলপ করেছি, করে এই কনসেপ্টটা অনেক হাসাহাসিও করে লোকজন, এখনও করে হাসাহাসি যে তাহলে কি নারী, প্রথম কথাই বলে তাহলে কি বউরে বেতন দেবো, এটা হলো প্রথম কথা বলে। কিন্তু বিষয়টা তো বেতনের না, এই হলো এইটা হলো শুরু আমাদের। হ্যাঁ, আমি একটু সরঞ্জলী আপনার কাছে ঠিক এই জায়গাটায় জানতে চাইছিলাম যে সবসময় এটা নিয়ে এক ধরনের হাসাহাসি রোল। আমি নিউজটার নিচে দেখছিলাম কমেন্টসগুলো, ওই প্রধানমন্ত্রীর যেই নির্দেশনা তার যে নিউজ, সেই নিউজের নিচে কমেন্টস ঠিক এই কথাই যে বাচ্চার যত্ন করার ই কী অর্থমূল্য কী। হ্যাঁ, মানে বউ রান্না করে হাজব্যান্ডকে খেতে দিচ্ছে, সেটার অর্থমূল্য কী, এটা খুব চালাকির সাথে বলা হয় এবং করা হয়। আপনি যদি একটু একই সাথে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করেন। ধন্যবাদ উর্মি। আমি প্রথমে সাধুবাদ জানাতে চাই এই সিদ্ধান্তটাকে এবং এই প্রক্রিয়া যে আমাদের মতো একটা দেশে গ্রহণ করা হয়েছে এবং অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামী বছর মোটা দাগে গ্রহণযোগ্য একটা কর্ম পদ্ধতি আমরা নিতে পারব। আমি রঞ্জনাদির কথার সাথে সূত্র ধরে কথাগুলো আসলে শুরু করি। উনি দশ বছরের কথা যেটা বললেন সেটা সত্যি, এটা একটা মোমেন্টামের অংশ। হ্যাঁ, একটা সব কাজেরই তো একটা মোমেন্টাম আসে, ফলে ওনারা যে ধরনের কাজ করেছেন সেটা একটা মোমেন্টাম পেয়েছে। কিন্তু এরও আগে বাংলাদেশে আরও কিছু চেষ্টা কিন্তু হয়েছে, যেমন ধরেন একাডেমিক যদি আমি বলি, ডক্টর শামীম হামিদের একটা বিখ্যাত বই আছে ওয়াই উইমেন কাউন্ট, ১৯৯৬, এবং সেখানে উনি একেবারে একাডেমিক জায়গা থেকে দেখিয়েছেন যে নারীর, শুধু নারী না, নারী এবং পুরুষের যে সমস্ত কাজকে আমরা আনপেইড কাজ বলি, সেই কাজগুলোকে আমরা কোন কোন পদ্ধতিতে অ্যাকাউন্ট করতে পারবো। এখন আপনার কথায় আসি, যেটা বলছিলেন উনি যে আমরা কি নারীকে বেতন দিব কিনা, একটা মিসকনসেপশন আমার মনে হয় একদম প্রথমে দূর করে নেওয়া ভালো। জিডিপিতে নারীর কাজের অংশগ্রহণের স্বীকৃতি দেয়া অর্থ এই না যে আমরা এখনই নারীর কাজকে অর্থমূল্য দিয়ে তাকে বেতন দিচ্ছি।
এইটার অর্থ হচ্ছে তিনটা আর আমরা বলি, যে তিনটা আরের মিশ্রণ। একটা হচ্ছে রেকগনিশন, যে আপনি যে কাজটা করছেন, আমার স্বামী যে কাজটা করছে, আমার বাবা মা যে কাজটা করছেন, ভাই বোন যে কাজটা করছেন, যেটা অর্থ মূল্যের বিনিময়ে করছেন না, যেটা কল্যাণ তৈরি করে, সেই কাজটাকে স্বীকৃতি দেয়া। এটারও একটা মূল্য যে আছে, সেটা না, এই প্রথম কথা স্বীকৃতি দেয়া। এবং স্বীকৃতি দেয়া একটা নারীদের পক্ষে যায়, তার কারণ হচ্ছে এটা ডিসপ্রপোর্শনেটলি নারীরা এই কাজটা করে থাকেন। যেমন আমাদের দেশে সিপিডির কাজই আছে, যে ছেলেরা নন মার্কেট অর্থনীতিতে যত কাজ করেন তার তিন গুণ বেশি কাজ করেন হচ্ছে মেয়েরা, আপনি যদি 24 ঘন্টার কাজের একটা ফিরিস্তি নেন। এরকমভাবে আপনি ইজিপ্টে যেমন আছে, যে মেয়েদের কাজের অংশগ্রহণকে যদি আপনি মূল্যায়ন করেন, জিডিপি বেড়ে যাবে 34%। কিন্তু তার মানে এই না যে আমি বউকে বেতন দিচ্ছি বা আমার মাকে আমাকে দেখভাল করবার জন্য বেতন দিচ্ছি, এটা রেকগনিশন। আরেকটা হচ্ছে আপনাকে একটা কন্টিনিউয়াস এফোর্টের মধ্যে যে থাকতে হবে, এই যে নারীর উপর ডিসপ্রপোর্শনের চাপ, এই রিডাকশন অফ ওয়ার্ক, এইটাকে মাথার মধ্যে নিয়ে আসে। যখন আপনি দেখবেন যে আরে ওর কাজটাকে তো আমি রেকগনাইজ করি না, তখন হবে কি, এই নারীর উপর বেশি লোড পড়লে তার কী হবে, সে তার হবিকে স্যাক্রিফাইস করবে, সে তার লেজারকে স্যাক্রিফাইস করবে, তার শারীরিক সক্ষমতাকে স্যাক্রিফাইস করবে। এই সমস্ত জিনিসকে যখন আপনি অ্যাড্রেস করবেন, দেখবেন যে আপনার নারীর সক্ষমতাটা বাড়বে। তখন আপনি কী করবেন, পাবলিক পলিসিতে নারী কীভাবে এই কাজগুলো বেশি করতে পারে, আপনি ডে কেয়ার সার্ভিস করবেন, আপনি নারীর স্বাস্থ্যের জন্য ভাতা দিবেন, আপনি এডুকেশনের জন্য সার্ভিস তৈরি করবেন, এগুলো করবেন। থার্ড আর্টটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক। আমি একটা বিরতির সময় একদম পৌঁছে গেছি, ফিরে এসে রিডিস্ট্রিবিউশন ওয়ার্ক এটি একটু শুনবার শেষ, সেই সাথে আবারও ফিরবো শাহানা হুদার কাছে। একটা বিরতি নিচ্ছি অন্য পক্ষে, স্বামী আবারও সঙ্গে অন্য পক্ষে আজ কথা বলছি নারীর গৃহস্থালী কাজ, জিডিপিতে অদৃশ্য শ্রম দৃশ্যমান হবে কি। সাধারণত একটা বিষয় আমাকে জানতে চাই, যে আপনার জার্নির কথা তো শুনলাম, 10 বছরের মানুষের জন্য ফাউন্ডেশনের যে জার্নি, কী কী আসলে উপকার হবে এবং তার জন্যে সামাজিক যে একটা দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তা রয়েছে, সেই জায়গাটা যদি আপনি একটু বলেন। আমি আপার কথার ইয়ে ধরে বলতে চাই, নীলমী আপা, যে এই যে রিকগনিশনের ব্যাপারটা, এই জন্য আমরা প্রথমে যেটা বলেছি যে একটা আমাদের সমাজে দেখবেন পরিবারে স্বামীর কাছে বলেন, বাচ্চাদের কাছে বলেন, একটা ইয়ে আছে যে মা আসলে কিছু করেন না, এবং স্বামীও মনে করে যে সারাদিন যে বাসায় থাকো করো কি, এটাই হলো রিকগনিশনের প্রশ্নটা। যে প্রথমে থ্যাংক ইউ দেওয়াটা ঠিক, মানে তুমি যে কাজটা করছো থ্যাংক ইউ, তুমি যে আমার ফ্যামিলিটাকে দেখছো, আমার বাবা মাকে দেখছো থ্যাংক ইউ, এইটা থেকে জিনিসটা যেন শুরু হয়। এরপরে গিয়ে যেমন আমি সেদিন ছোট্ট একটা ইয়ে ঘটনা বলি, আমি একটা অনুষ্ঠানে গেছি, ওখানে আপনি কী করেন, আপনি কী করেন, সব মহিলারা অনেক কেউ বলছেন যে নারী, আমি ডাক্তার, আমি হলো ইউনিভার্সিটিতে পড়াই। একজন ভদ্রমহিলা উনি বললেন যে আমি তো আসলে কিছুই করি না। হ্যাঁ, আমি বললাম যে কিছু করেন না মানে, বলে মানে আমি বাসায় থাকি, বাসার কাজকর্ম করি। তা বললাম এটাকে আপনি কিছুই করেন না বললেন কিভাবে, আপনি তো সব কিছুই করছেন সকাল থেকে, আপনি যদি একদিন ধর্মঘটে যান তাহলে এটা বোঝা যাবে যে আপনি আসলে কি করেন। এটা আগে আপনার মাথার মধ্যে ঢুকাতে হবে যে আপনি অনেক কিছু নিজে করেন, এবং তারপরে বাসার অন্য সদস্যদের কাছে এটা করতে হবে যে আপনি আসলে করেন। তো এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা, এটা বদলানোর জন্য, এটা বদলানো কঠিন কিন্তু অসম্ভব না। এই জন্য যেটা করতে হবে যে আমাদের বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো সুন্দর করে সবার সামনে নিয়ে আসতে হবে। যে আমরা যদি দেখি যে একজন গৃহিণী, দেখা যাচ্ছে যে আমার অর্থনীতিবিদরাই বলেছেন যে 43% বেশি নারী পুরোপুরিভাবে গৃহস্থালি কাজের সাথে জড়িত, যেখানে পুরুষের সংখ্যা 1%-এরও কম, এবং সেটা খুব কঠিন কাজ, মোটেই সাধারণ কাজ নয়। সবই আপনি সব দেখেন না, সন্তানের বেড়ে ওঠার থেকে শুরু করে, এবং এই কাজগুলো যদি অর্থমূল্যে কাউকে দিয়ে করানো হতো তাহলে কি হতো, তখন কি হতো, আমরা আলাদা করে রান্নার লোক রাখি, আলাদা করে সবই সন্তান দেখার লোক রাখি, দেখবেন যে ওইটার যে খরচ সেটা অনেক। এবং এরপরে আমি যেটা, এটা হলো আমাদের সমাজের কথা বলছি, মানে মানে শহুরের সমাজ। এরপরে গ্রামীণ সমাজের কথায় যদি আপনি যান, সেখানেও কিন্তু মারাত্মক, তাদের 15% মানে এখন কিন্তু কিষাণীদের কথা কেউ বলে না, কিন্তু আসলে গ্রামীণ অর্থনীতির বড় অংশ কাজ করে হলো কিষাণীরা,
এবং 15% মেয়ে সেই ইয়ের সাথে জড়িত, হ্যাঁ, সেটা তাদের শুধু কাউন্ট করা হয় যে এই 15%, বাকি যে কাজগুলো এই বীজ ইয়ে করা থেকে বীজ করা, ঘরের হাঁস মুরগি পালন করা, ডিমটা উৎপাদন করা, এবং ওই ডিমটা নিয়ে যখন স্বামী বাজারে বিক্রি করছে ওইটা তখন স্বামীর আয় হয়ে যাচ্ছে। এবং এটা একটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে গ্রামীণ নারীরা যে টাকাটা আয়, ওই যে 15% যে টাকাটা আয় করছে, বাকিদের কথা তো আসছেই না, করছে সেই টাকার উপরে তাদের কোনো মালিকানা নাই। আপনি 3R-এর কথা বলছিলেন, দুটো আর আমরা শুনেছিলাম, আর একটা বাকি ছিল, আর একটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, যেটা সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, আপনি ঘরে নারী এবং পুরুষ সমানভাবে আনপেড কাজটাকে ভাগাভাগি করে নেবেন, এটা আসলে সামাজিক পুরো পরিবর্তন ছাড়া সম্ভব না। এবং যত বেশি আপনার অর্থনীতি এগোবে, অর্থনীতিতে মেয়েদের অংশগ্রহণ লেবার ফোর্সে বাড়বে, এই রিডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক হতেই হবে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আছে, আপনি এই আলোচনাটা নারীদের জিডিপিতে অর্থনৈতিক অনর্থনৈতিক কাজের স্বীকৃতির সাথে আপনি কনভেনশনাল জিডিপির মাপার যে সিস্টেমটা, এইটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। জিডিপি স্টিগলিটসের নাম আমরা সবাই জানি, না, নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিবিদ স্টিগলিটস, উনি খুব সুন্দরভাবে বলেছেন, ধরেন জিডিপি কী কী মাপে না, আমার কোয়ালিটি অফ লাইফ কী মাপে, মাপে না, রিসোর্স ডিপ্লিশন মাপে, হ্যাপিনেস মাপে না, ইকোনমিক ইনইকুয়ালিটি মাপে না, তারপরে আমার আপনার মাথার উপরে যে ঋণটা আছে সেই ঋণটা কি মাপে, মাপে না। ফলে কনভেনশনাল জিডিপির অনেক ধরনের অসুবিধা আছে, এবং এর মধ্যে একটা বড় ধরনের অসুবিধা হচ্ছে আমার যে কেয়ার ওয়ার্ক বা যেই কাজটা আমাকে কল্যাণ, আমার আমার পারিবারিক কল্যাণ তৈরি করছে, সেই কল্যাণটা মাপে না। অর্থাৎ এখানে জিডিপির ম্যাক্রো এস্টিমেশন এবং আমার হাউসহোল্ডের মাইক্রো লেভেলের যে কন্ট্রিবিউশন, এর মধ্যে একটা বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে। একেবারে যদি অর্থমূল্যেও মাপতে চাই, আমি আপনার কাছ থেকে এটা একদম আমার কৌতূহল থেকে জানি, যদি একদম অর্থমূল্য মাপতে চাই, তারও তো বোধহয় একটা বেশ বড় একটা অর্থমূল্য হবে, যেটি আমি বলছিলাম যে রান্নার লোক যদি আমি রাখি তার জন্য আমি কত টাকা আসলে পে করি, বাচ্চা যদি আমি ক্রাশে দিই তার জন্য আমি কত টাকা পে করি, সেই হিসেবেও তো এটা একটি বড় অর্থমূল্য যোগ করে। ধরুন বাংলাদেশের সিপিডি যেটা করেছে সেটা হচ্ছে আপনি যদি রিপ্লেসমেন্ট কস্ট, আপনি যেটাকে বলে সেটাকে রিপ্লেসমেন্ট কস্ট বলে, যে আপনার কাজটাকে অন্য কেউ দিয়ে করাচ্ছে, তাহলেও আমার 77% জিডিপি বাড়ে। আর যদি ধরেন আপনি মনে করলেন যে আপনি ওই কাজটা উর্মি যাকে 20,000 টাকা দিয়ে করাতে পারেন, উর্মি যদি কোনো বাসে করতে চান তাহলে কি উনি 20,000 টাকাই করবেন, উনি 50,000 টাকাই করবেন, সেইটা যদি উইলিংনেস টু অ্যাকসেপ্ট হিসেবে যদি আপনি হিসাব করেন তাহলে 87%। তার মানে এটা একটা রেঞ্জ, নির্ভর করবে আপনার কোন মেথোডোলজিতে। দেয়ার আর মেথোডোলজিস, অ্যাটলিস্ট 3 খুবই ক্রেডিবল মেথোডোলজি আছে যেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। শাহনাদ রঞ্জনা, এখন যদি একটু সামনের কথা বলি, আমাদের হাতে যেহেতু সময় খুব কম, যেটি আপনি বলছিলেন যে খুব গুছিয়ে কাজ করতে হবে, আপনার কাছে আমার প্রশ্ন এবং আপনার সম্মেলনী নর্মীকে আমি একই প্রশ্ন করব যে বিষয়টাকে আসলে গুছিয়ে কীভাবে টেবিলে উত্থাপন অথবা গণমাধ্যমে প্রচার, এটা আমরা দেখতেই পাচ্ছি না খুব একটা প্রচারের আলোয় যে বিষয়টা এসেছে, যদি একটু বলেন। এখন আমি তো আসলে এই কাজের সাথে শুধু কাজ মানে কর্মী হিসেবে যুক্ত, আমার বিশেষজ্ঞ মতামত সেরকম নাই, তবে কাজ করতে করতে আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন সরকার এটা নিয়েছে, এটা ভালো জিনিস, কিন্তু আসলে প্রত্যেকটা হিসাব বিকাশ করে একদম যে সমস্ত ইকোনমিস্ট এই বিষয়টার সাথে শুরু থেকেই জড়িত, মানে আমি সরকারের ইয়েতে বলতে চাচ্ছি যারা একদম শুরু থেকে জড়িত, তাদেরকে নিয়ে এমন একটা জিনিস স্ট্র্যাটেজি মানে তৈরি করতে হবে যে স্ট্র্যাটেজিটা আসলে কার্যকর, যেটা আসলে কাজে দেবে, কিন্তু সেই সব তাদেরকে সিলেক্ট করতে হবে যারা এই প্রসেসটার সাথে জড়িত। আপনার কাছে একই প্রশ্ন। আমি মনে করি যে বিআইডিএসকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা যথাযথ হয়েছে, বিআইডিএস খুবই গুণী একটা প্রতিষ্ঠান, গুণী মানুষদের প্রতিষ্ঠান, কিন্তু বিআইডিএস একা তো এই কাজটা করতে পারবে না, যেমন বিবিএসকে ভীষণ রকম দায়িত্ব নিতে হবে, এবং আগামী 1 বছরে টাইম সিরিজ যে ডেটা মানে টাইম ইউজ সার্ভে যেটাকে আমরা বলি, অন্তত 1 বছরের এটা গুছিয়ে শুরু করে দিতে হবে, যাতে আগামী অর্থ বছরে আমরা মেথোডোলজি হিসেবে অন্তত পাইলট হিসেবেও কিছু কাজটা
কাজটা করতে পারি। এর সাথে ফাইন্যান্স ডিভিশন জড়িত থাকবে এবং আপা যেটা বললেন যে কিছু অর্থনীতিবিদ আছেন এর বাইরেও অর্থনীতিবিদ এবং সমাজবিদ যারা এর বাইরেও এই কাজগুলো নিয়ে কাজ করেছেন আর কি, এই এই তাদের পড়াশোনা আছে, গবেষণার কাজ আছে, তাদেরকে নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা দেশের কাজ তো এই কাজটা করা যায়। একই সাথে যে সমস্ত উন্নয়ন সংস্থাগুলো, আমি সেটাই বললাম যে উন্নয়ন সংস্থাগুলোর পরামর্শ মানে সমাজ নিরীক্ষক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শানাউদা, আপনি যদি আর কিছু যুক্ত করতে চান এই কাজটি করতে গিয়ে, দীর্ঘদিন যে করেছেন কাজটি, আর যদি কিছু যুক্ত করতে চান। আর কিছু গুরুত্ব মানে আর একটু যেটা আমি করতে চাই যে যখন কাজটা হলে শুধু শহরের যে নারীরা আছে তারা না, এখানে গ্রামীণ নারীদেরও আসলে ইনক্লুড করতে হবে কাজটা করার সময়, কারণ গ্রামীণ নারীরা একদম বঞ্চিত। হ্যাঁ, গ্রামীণ নারীরা একদম বঞ্চিত সমস্ত কাজ এখন দেখা যাচ্ছে। শাইখ সিরাজ সাহেব তার একটা ইয়েতে বলেছেন যে গ্রামীণ নারীরা প্রায় 22-27টা কাজ মেয়েরা করে, মানে কৃষকদের যে কাজ তার মধ্যে 22-27টা কাজ মেয়েরা করে। 54টি ধাপ আমি জানতাম না, ওই ধাপের মধ্যে এতগুলো কাজ শুধু মেয়েরাই করে। হ্যাঁ, তো ফলে ওই মেয়েদের যে বিষয়টা যে তাদের আসলে কোনটা সংসারের কাজ, কোনটা বাইরের উৎপাদনশীল কাজ, কোনটা অনুৎপাদনশীল কাজ, এগুলোর হিসাব নিকাশ নাই তারা একদম, ফলে তাদের এই অংশটা। এবং আমরা দেখেছি যে আমাদের নারীরা মানে কৃষি মানে অর্থনীতির সাথে গ্রামীণ নারীরা অনেকটাই জড়িত, এটার পার্সেন্টেজ প্রায়। আপার কথা একটুখানি আপা বলি, আপার কাজটা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, কারণ মাল্টিটাস্কিং এমন একটা জিনিস যে টাইম ইউজে, ধরেন বাচ্চাকে দুধ খাওয়াতে হয়তো বা উনি মুরগিটাকে ছেড়ে দিল, মানে ফলে আপনি টাইমটাকে কিভাবে ভাগ করবেন সেই জায়গায় একটা কমপ্লেক্স সিচুয়েশন। এবং মাল্টিটাস্কিং কিন্তু অনেক সময় ওয়ার্ক প্রেসার তৈরি করে ভীষণ, অবশ্যই। ফলে ওনার এই অবজারভেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসলে আমলে নিতে হবে, একদম নিতে হবে, কারণ হচ্ছে ওখানে প্রায় 46% মানে মেয়েরা এই ধরনের কাজের সাথেই জড়িত সমস্ত, মানে যেটা উৎপাদনশীল না বলে। অনেক ধন্যবাদ সৌমিতলী নরমী এবং শাহানাউদা, যেহেতু প্রথম শুরু হলো আমরা নিশ্চয়ই আগামীতে ভালো কিছু পাবো। এই ছিল আজকের অন্য পক্ষে, ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।